আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি জগন্নাথপুর থেকে নাজির বাজারে শুধুমাত্র গরুর মাংস এবং চাউলের রুটি খাওয়ার জন্য। গ্রাম বাংলা রেস্টুরেন্টে সেখানে খুব ফেমাস এই চাউলের রুটি এবং গরুর মাংস। আমাদের রায়ান ভাই বহু আগে সেখানে স্বাদ গ্রহণ করেছিলেন, সেই স্বাদ বলতে না পেরে আজকে আমাদেরকে ইনভাইট করলেন, আমরাও তার কথা মতো ছুটে চললাম। তো আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান মুক্তিযোদ্ধা যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে জান্নাত নসিব করেন। তো চলুন বন্ধুরা আমাদের সাথে দেখতে থাকুন, আজকে আমরা যাচ্ছি গ্রাম বাংলা রেস্টুরেন্টে। সেখানে 140 টাকা মাংসের প্লেট এবং 6 টাকা করে চাউলের রুটি। তো বন্ধুরা, অনেক রাস্তা পেরিয়ে আমরা বর্তমানে রয়েছি নাজির বাজারের সামনে হাইওয়ে। হাইওয়ে থেকে একটু দূরেই গ্রাম বাংলা রেস্টুরেন্ট। আমরা এসে পৌঁছলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা গ্রাম বাংলা রেস্টুরেন্টে। প্রথমে মনে করেছিলাম সেখানে অনেক হাই লেভেলের একটা ব্যাপার স্যাপার থাকবে, কিন্তু তা না, টিনের চুপড়িতে আর সেই ফেমাস খাবারগুলো এখানে তৈরি হচ্ছে। জগন্নাথপুর মৌলি বাজার, বিয়ানীবাজার সহ বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে খাওয়ার জন্য। এর খাবারের কোয়ালিটি অনেক ভালো, যার নাম সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। তো আমরা আসার সাথে সাথেই আমাদের খাবারগুলো রেডি করা হচ্ছে, আপনারা দেখছেন খুবই চমৎকার এবং মজাদার হবে দেখেই মনে হচ্ছে। প্রত্যেক প্লেট 140 টাকা করে আর চাউলের রুটি 6 টাকা করে। তো সাকিবে বাড়ি থেকে ভাত খেয়ে আসার কারণে আমরা 50টা রুটি অর্ডার করি, না হয় 100টা রুটি অর্ডার করতাম, কারণ 50টা তার কাছে কোনো ব্যাপারই না। আসলে খুবই চমৎকার ছিল খাবারের কোয়ালিটি এবং এই গরু মাংস চাউলের রুটি অনেক মজাদার ছিল। আর যেহেতু আজকে ছুটির দিন, আমরা একটু ঘোরাঘুরি করে খুবই আনন্দ করলাম। যারা এতক্ষণ ধরে ভিডিও দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। লোকেশন নাজির বাজার, গ্রাম বাংলা রেস্টুরেন্ট।